হ্যালো এভরিওান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটা দেওয়া আছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার পাঁচ গুণ এক ওই সংখ্যাটির বর্গের দ্বিগুণের অপেক্ষা তিন কম তাহলে পূর্ণ সংখ্যাটি নির্ণয়ের জন্য প্রথমে আমাকে একটি দীঘাত সমীকরণ গঠন করতে হবে এবং তারপরে ওই দীঘাত সমীকরণের সমাধানে তারা পূর্ণ সংখ্যাটি কি হবে বের করতে হবে তা আমাদের যেহেতু জানা নেই তো আমি এখানে প্রথমে ধরে নিই ধরি সংখ্যাটি এক্স ধরে নিচ্ছি এবারে দেখো আমার বলা হয়েছে আচ্ছা সংখ্যাটি এক্স তাহলে এক্স তাহলে এখান থেকে আমরা কি পাবো না এক্স হলো একটা ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা দুটো ধনাত্মক ও পূর্ণ সংখ্যা এবারে এক্সের তাহলে পাঁচ গুণ কত হবে এক্সের পাঁচ গুণ হবে ফাইভ এক্স আর এক্সের বলা হচ্ছে বর্গের দ্বিগুণ তাহলে এক্সের বর্গের দ্বিগুণ থেকে তিন কম তাহলে আমি যদি এক্সের বর্গের থেকে তিন কম নিই আলটিমেটলি কী পাব। এটা বর্গ হলো এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার এবং সেখান থেকে তিন কম মানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবারে আমাদের প্রশ্নানুসারে প্রশ্নে যেটা বলা হচ্ছে সেটা হলো এই যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি যেটা পেলাম এটা ফাইভ এক্সের সঙ্গে সমান তা আমাদেরকে এখানে দেখো আমরা যদি এই ফাইভ এক্সকে ইকুয়াল সাইনে লেফটে নিয়ে আসি আমরা কি পাবো টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকোয়াল এইটা হলো আমাদের এই প্রশ্নের যেটা বলা হচ্ছে যে একটি দীঘাত সমীকরণ গঠন করো এই অ্যান্সারটা হবে এই প্রশ্নের জন্য দরকারি দীঘাত সমীকরণ এর পরের প্রশ্নটা হলো এই দীঘাত সমীকরণকে আমাকে সমাধান করে এক্সের মান কি হতে পারে বের করতে হবে তো আমরা এখানে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো তো দেখো এখানে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন আমরা প্রথমে মাইনাস তিন আর দুই গুণ করবো আমাদের আসবে মাইনাস ছয় অর্থাৎ মাইনাস পাঁচকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যেন তাদের গুণফল মাইনাস ছয় হয় তো সেটার জন্য আমরা যদি এটাকে ভেঙে নেই। টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দেখো এখানের মাইনাস সিক্স এবং এখানে কিছু নেই মানে প্লাস ওয়ান আছে তাহলে মাইনাস সিক্স এবং প্লাস ওয়ানের গুণ হয় মাইনাস এবং আমাদের দরকারই ছিল কি যে মাইনাস ফাইভ কেমনভাবে ভাঙতে হবে যেন মাইনাস সিক্স আসে তার মানে এইট ভাঙাটাই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা টু কমন নেবো দিলে আমাদের এখান থেকে আসবে এক্স মাইনাস কেন দেখো টু এক্স সে স্কোয়ার ছিল টু কমন নেওয়া মানে কি এখানে এক্স গুণ থাকছে আর এখান থেকে দেখো মাইনাস সিক্স এক্স আমরা ছিল তাহলে টু এক্স কমন নিচ্ছি মানে কি এখান থেকে এক্সট্রা তো চলে গেছে এবং দুই কমন নেওয়ার জন্য এখানে তিন থেকে যাচ্ছে এখান থেকে প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হচ্ছে এবার দেখো এখানেও এক্স মাইনাস থ্রি আছে এখানে এক্স মাইনাস থ্রি আছে তাহলে এক্স মাইনাস থ্রি আবার কমন চলে গেলে আমাদের এখানে আসবে টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা মানে কি বুঝে এবারে দেখো দুটো রাশির গুণফল শূন্য হলে আমরা জানি যে কোনো একটাকে অবশ্যই শূন্য হতে হবে তাহলে এখানে দুটো কেস হয় হয় এটা সমান শূন্য হবে নাহলে এটা সমান শূন্য হবে কারণ এদের গুণফল দেওয়া যায় শূন্য এবারে আমরা দেখি ফার্স্ট কেস যেটা যে টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে কী হবে তাহলে দেখো এখান থেকে আসবে কি টু এক্স সমান মাইনাস ওয়ান এবং এক্স সমান আসবে মাইনাস হাফ তাহলে আমাদের এক্সের মান আসলো মাইনাস হাফ তাহলে এটা কি গ্রহণযোগ্য না যে এক্সের মানটা মাইনাস হাফ হতে পারে না কারণ আমরা ধরেই নিয়েছিলাম এক্সটা হবে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা তো এখানে প্রথম তো এক্স তো ঋণাত্মক আসছে আবার পূর্ণ সংখ্যা নয় ভগ্নাংশ এসছে তার মানে আমাদের কি এই যে টু এক্সটা যে জিরো এটা হতে পারে না এক্স টু এক্স মাইনাস ওয়ানের মান যে জিরো এটা হবে না তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি না এক্স মাইনাস থ্রি এর মান জিরো আসছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স সমান থ্রি তার মানে কি আমাদের এইখানে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম সেটা অ্যান্সার অ্যাকচুয়ালি আসছে তিন তো ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ